নমস্কার ভিউয়ার, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এসে গেছি সরকারি চাকরি ইউটিউব চ্যানেলের তরফ থেকে আরেকটি চাকরির খবর নিয়ে। বন্ধুরা, মাধ্যমিক, এইট পাস ও গ্র্যাজুয়েট যোগ্যতায় স্থায়ী পদে নিয়োগ করছেন পশ্চিমবঙ্গ সরকার। ভিডিওটিতে বলবো এই নিয়োগটি সম্বন্ধে বিস্তারিত তথ্য। দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি। যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন অর্থাৎ প্রথমবার ভিডিও দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি, সমস্ত ধরনের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের চাকরির খবর ইউটিউবের মাধ্যমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করুন পরবর্তী চাকরির নোটিশ সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, আমরা এসে গেছি নিয়োগটির অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। নিয়োগ করা হচ্ছে মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন অর্থাৎ WBMDFC। ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের বসবাসকারী সমস্ত যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। এবারে দেখে নেব কী কী পদে নিয়োগ করা হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শূন্য পদের সংখ্যা 22টি, বেতনক্রম পে ব্যান্ড 3 অনুযায়ী 7,100 টাকা থেকে 37,600 টাকা, সঙ্গে গ্রেড পে 3,900 টাকা। প্রার্থীর বয়স হতে হবে 26 বছর থেকে 37 বছরের মধ্যে। সমস্ত পদগুলির ক্ষেত্রে বয়সে হিসেব করতে হবে 1 জানুয়ারি 2019 হিসেবে। পরবর্তী পদটি LDC অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক, শূন্য পদের সংখ্যা 13টি, বেতনক্রম পে ব্যান্ড 2 অনুযায়ী 5,400 টাকা থেকে 25,200 টাকা, সঙ্গে গ্রেড পে 2,600 টাকা। প্রার্থীর বয়স হতে হবে 18 বছর থেকে 40 বছরের মধ্যে। পরের পদটি গ্রুপ ডি, শূন্য পদের সংখ্যা 5টি, বেতনক্রম পে ব্যান্ড 1 অনুযায়ী 4,900 টাকা থেকে 16,200 টাকা, গ্রেড পে 1,700 টাকা। প্রার্থীর বয়স হতে হবে 18 বছর থেকে 40 বছরের মধ্যে। এরপরের পদটি ড্রাইভার, শূন্য পদের সংখ্যা 1টি, বেতনক্রম পে ব্যান্ড 2 অনুযায়ী 5,400 টাকা থেকে 25,200 টাকা, সঙ্গে গ্রেড পে 2,600 টাকা। প্রার্থীর বয়স হতে হবে 24 বছর থেকে 45 বছরের মধ্যে। এবারে চলে আসি শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হতে হবে সরকার স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, পাশাপাশি সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং অ্যাকাউন্টিংয়ের কাজে বেসিক নলেজ থাকতে হবে এবং তার সাথে সরকার স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটারের ডিপ্লোমা কোর্স পাস করে থাকতে হবে। লোয়ার ডিভিশন পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দরকার মাধ্যমিক পাস, তার সঙ্গে বেসিক কম্পিউটারের জ্ঞান থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা হতে হবে। পরের পদটি গ্রুপ ডি, শিক্ষাগত যোগ্যতা দরকার সরকার স্বীকৃত যে কোনো স্কুল থেকে ক্লাস 8 পাস। সর্বশেষ পদটি ড্রাইভার, শিক্ষাগত যোগ্যতা দরকার ক্লাস 8 পাস, তার সঙ্গে হালকা গাড়ি চালানোর 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপরে বলবো নিয়োগ পদ্ধতি সম্বন্ধে। নিয়োগ করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে, MCQ টাইপের পরীক্ষা হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে মোট 200 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। পরীক্ষার বিষয়গুলি আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, প্রয়োজনে ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে মোট পরীক্ষা হবে 100 নম্বরের, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। লিখিত পরীক্ষায় পাশ করা প্রার্থীদের নিয়ে হবে পার্সোনালিটি টেস্ট। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে 40 নম্বরের, গ্রুপ ডির ক্ষেত্রে 15 নম্বরের এবং ড্রাইভার পদের ক্ষেত্রে 30 নম্বরের। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন ফিস পাবো সাধারণ এবং OBC প্রার্থীদের দিতে হবে 100 টাকা এবং পশ্চিমবঙ্গের তপশিলী প্রার্থীদের দিতে হবে 50 টাকা অনলাইনের মাধ্যমে। এবারে দেখে নেব কীভাবে আবেদন করতে হবে। ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কটি ওপেন করলে সেখানে নিয়োগটি সম্বন্ধে বিস্তারিত দেওয়া আছে এবং আবেদন করবার জন্য নিচে অ্যাপ্লাই নামে ক্লিক করলে এই ওয়েব পেজটি ওপেন হবে। আপনারা অনস্ক্রিন যেটি দেখতে পাচ্ছেন, বাঁদিকে দেখুন লেখা আছে অনগোয়িং রিক্রুটমেন্ট। যে যে পদে নিয়োগ করা হবে সেই সমস্ত পদগুলির নাম এখানে পরপর দেওয়া আছে। যে পদের জন্য আবেদন করতে চান সেই পদটিতে ক্লিক করলে আরেকটি ইন্টারফেস ওপেন হবে, সেখানে নিচের দিকে অ্যাপ্লাই নামে ক্লিক করলে অনলাইন আবেদনের ফর্মটি ওপেন হবে। বন্ধুরা, ভিডিওটি সম্বন্ধে কোনো রকম মন্তব্য থাকলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি লাইক করে বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।